নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আপনারা আমার নমস্কার নেবেন। পাঁচমিশালি সবজি রান্না করব। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর, আমি জয়া রান্না করছি। বেগুন দেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব। টমেটো দেব, ওল দেব, কাঁচা লঙ্কা দিচ্ছি সাতটা, আদা দিচ্ছি বেটে, আর বাদাম দেব। বাদাম দিয়ে এই মশলাগুলো বেটে নেব। মশলা বেটে নিলাম, সামান্য জল দিয়ে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তারপর কড়াই চাপিয়েছি, কড়াই গরম করে নিচ্ছি এবং কালো জিরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাটা জল দিয়ে গুলে নিচ্ছি। মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে। মশলা হলুদ দিচ্ছি এক চামচ, ছোটো চামচ, নেড়ে চেড়ে নিতে হবে। মশলা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। সবজিগুলো কড়াইয়ের মধ্যে এখন ছেড়ে দিতে হবে। বেগুন, টমেটো, ওল, কচু, ঝিঙে, পাঁচমিশালি তরকারি রান্না করে নিতে হবে। এইভাবে নুন দিতে হবে ছোটো চামচের, এক চামচ নুন দিলাম। জল দিয়েছি, জল দিতে হবে তরকারিতে। পাঁচমিশালি তরকারি, বড়ি, বড়ি দেবো তরকারিতে, বড়ি দিতে হবে। বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়ে তরকারির মধ্যে ছেড়ে দিতে হবে। তরকারির মধ্যে ছেড়ে দিতে হবে বড়িগুলো, তারপর নেড়ে চেড়ে নিতে হবে। পাঁচমিশালি তরকারি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তরকারি কেমন লাগছে, স্বাদ হয়েছে ভালো। আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন খুব স্বাদ হয়েছে, দুর্দান্ত স্বাদের হয়েছে তরকারি। বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগছে। নিরামিষ তরকারি, এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে নিতে হবে। পাঁচমিশালি তরকারি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের বার রান্না নিয়ে আসব। রান্না কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তাহলে আজকের মতন আসি।